আসসালামু আলাইকুম। উইন্ডোজের যে ডিফল্ট ফোনটি রয়েছে, অর্থাৎ উইন্ডোজ 10 অপারেটিং সিস্টেমের যে ডিফল্ট ফোনটা আমরা ব্যবহার করে থাকি, সেটি হচ্ছে সিগো ফোন বা সিগো ইউআই ফোন। এই ফোনটির ব্যাপারে আমরা জানি এবং এই ফোন কিভাবে চেঞ্জ করে আমাদের মতো করে কাস্টম কোনো ফোন যদি আমরা সেট করতে চাই, তাহলে সেটি করার প্রসেস আমরা দেখেছি। পূর্বে একটি ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, অবশ্যই যারা দেখেন নাই দেখে নেবেন, ঠিক আছে? তো লক্ষ্য করুন, আমার সবগুলো ফোনটি কিন্তু অন্যরকম দেখা যাচ্ছে, অর্থাৎ কাস্টম একটি ফোন আমার সেট করা হয়েছে। তো অনেকেই জানতে চেয়েছেন যে এই ফোন চেঞ্জ করে, অর্থাৎ পূর্বে যে অবস্থায় ছিল, অর্থাৎ বাই ডিফল্ট করার জন্য, তাহলে সেই প্রসেসটি কিভাবে করা যায় এখন আমরা সেটি দেখব, ঠিক আছে? তো ডিফল্ট করার জন্য কিছু কোড ইউজ করতে হবে। তো কোডগুলো আমি আমার ফেসবুক গ্রুপে দিয়ে রাখবো, ঠিক আছে? সেখান থেকে আপনারা কালেক্ট করে নেবেন। তো এখানে অনেক কিছু টাইপ করা আছে, তো এত কিছু যদি আমি টাইপ করে দেখাতে চাই তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। সো আমরা যেটি করতে পারি, এখান থেকে কপি করে নিব, ঠিক আছে? ধরা যাক ফেসবুক থেকে আমরা এই কোডটি ডাউনলোড করে নিয়েছি, তারপরে জাস্ট কন্ট্রোল এ প্রেস করব, কপি করে নিব। ডেস্কটপে মাউস রাইট বাটন ক্লিক করে নিউতে আসতে হবে, দেন টেক্সট ডকুমেন্ট ক্লিক করতে হবে, ওপেন করতে হবে, এবং যে কোড আমরা কপি করে নিয়েছি জাস্ট এখানে পেস্ট করতে হবে, ঠিক আছে? এরপরে গুরুত্বপূর্ণ একটি কাজ আমাদের করতে হবে, আর সেটি হচ্ছে ফাইলটিকে আমাদের সেভ করতে হবে। সেভের জন্য ফাইলে ক্লিক করতে হবে, দেন সেভ অ্যাজ। তাহলে সেভ অ্যাজ ডায়লগ বক্স ওপেন হচ্ছে, তাই না? এখন যে কোনো একটি নাম আমরা দিতে পারি, লাইক ডিএফ আমরা দিই, ঠিক আছে? অর্থাৎ ডিফল্ট ফন্ট। এরপরে ডট দিয়ে এক্সটেনশন অ্যাড করতে হবে, সেটি হচ্ছে REG। রেগ হচ্ছে রেজিস্ট্রি, ঠিক আছে? অর্থাৎ যে আমরা রেজিস্ট্রি এডিটর ওপেন করে বিভিন্ন কাজ করে থাকি, সেটিরই এক্সটেনশন হচ্ছে .REG। এই এক্সটেনশনে কিন্তু সেভ করতে হবে, ঠিক আছে? আদারওয়াইজ কিন্তু কাজ করবে না, এবং ডট এখানে অবশ্যই দিতে হবে, ঠিক আছে? এবং সেভ অ্যাজ টাইপের এখান থেকে অল ফাইলস আমরা সিলেক্ট করে দিতে পারি, দেন সেভ করব। তাহলে আমরা লক্ষ্য করি ডেস্কটপে ডিএফ নামের একটি রেজিস্ট্রির ফাইল কিন্তু ওপেন হয়ে গিয়েছে। ওকে, এখন জাস্ট এই নোটপ্যাড আমরা ক্লোজ করে দিই, এটির আমাদের কোনো কাজ নেই। এখন জাস্ট এখানে আমরা ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পরে এ ধরনের একটি মেসেজ দিচ্ছে, অর্থাৎ অ্যালাউ করতে বলতেছে, অর্থাৎ রেজিস্ট্রির এডিটর অ্যালাউ করতে বলতেছে। জাস্ট আমরা ইয়েস করি, তাহলে আরেকটি কনফার্মেশন মেসেজ চাওয়া হচ্ছে, ঠিক আছে? তো এখান থেকে আবার আমরা ইয়েস করব, আবার একটি মেসেজ আসলো, জাস্ট এখান থেকে ওকে করতে হবে। অনেকের সিস্টেমে দেখা যাবে যে এই রেজিস্ট্রির ফাইলটি ওপেন করার সাথে সাথে, অর্থাৎ রান করানোর সাথে সাথেই ডিফল্ট ফোনগুলো সেট হয়ে যায়, ঠিক আছে? যদি কোনো কারণে সেট না হয় তাহলে অবশ্যই আমাদের সিস্টেম থেকে রিস্টার্ট করতে হবে, ঠিক আছে? রিস্টার্ট করলে দেখবেন ডিফল্ট যে ফোনটি ছিল, অর্থাৎ সিগোইওই, ওই ফোনটি সেট হয়ে যাবে। ওকে, তাহলে ভিউয়ার, এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওতে আমি দেখিয়েছি উইন্ডোজের বাই ডিফল্ট যে ফোনটি আছে সেটি যদি আমরা চেঞ্জ করে থাকি, অর্থাৎ আমাদের মতো কাস্টম ফোন যদি আমরা চেঞ্জ করে দেই, তাহলে সেটিকে পূর্বের অবস্থায় কিভাবে নিয়ে যাব, অর্থাৎ কিভাবে ডিফল্ট করতে হয়, সেই ব্যাপারটি বিস্তারিতভাবে আমি দেখিয়েছি। আই হোপ এটা আমাদের সবারই কাজে আসবে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করতে পারেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংকস ফর ওয়াচিং।